গোলাপ, স্পিকারটা তো আমি দেখাতে চাচ্ছি না রে। এটা কি? এটা তো বক্স, জাদুর বক্স চলে আসছে, দেখাবো? দেখাই, কারণ আমার অডিয়েন্সদের এটা না দেখালে তো ওনারা কিনতে পারবে না বা দেখতে পারবে না, এটা ইউজ করতে পারবে না। দেখ, এটা হচ্ছে কি, অনেকদিন পর আমাদের প্রোডাক্টটা রিস্টক হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এটা হচ্ছে বক্স। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মানিক, নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে মাইক্রোল্যাবের হোম থিয়েটার স্পিকার, অর্থাৎ FC সিরিজের যে স্পিকার রয়েছে সেটা হচ্ছে 2:1, সেই স্পিকার নিয়ে কথা বলবো এবং এটাতে কি কি থাকছে, কি কি থাকছে না এবং এর মধ্যে আপনারা কি কি ইউজ করতে পারবেন, কিভাবে ইউজ করতে পারবেন, এই বিষয়ে কথা বলবো আপনাদের সামনে। আসুন কথা না বাড়িয়ে আগে প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং প্রোডাক্টটি আনবক্সিং করবো। এবং অনেকেই বলছিলেন যে ভাইয়া, মাইক্রোল্যাবের হোম থিয়েটার স্পিকার কি কি আছে এটা একটু আমাদেরকে দেখান। আসলে কি, মাইক্রোল্যাবের যেগুলো FC সিরিজ হয় এগুলো আর কি খুব অ্যাভেলেবেল মার্কেটে থাকে না, যেমন হচ্ছে কি আপনার FC সিরিজের 360, 361 বিটি, এখন যেহেতু আগে ছিল 361, এখন 361 বিটি সহ করছে, অর্থাৎ বিটি হচ্ছে কি আপনার ব্লুটুথ সহ, এজন্য মূলত বিটি ইউজ করা। আর আপনি যেহেতু আপনার এটা হচ্ছে গিয়ে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে গিয়ে মূলত দুটো স্পিকার পাবেন, দেখা যায় একটা কন্ট্রোলার থাকে, উইথ হচ্ছে গিয়ে আপনার একটা বেস থাকে, অল ওভার মিলায় বলতে পারেন মাইক্রোল্যাবের যে স্টেরিও সাউন্ড, স্টেরিও যে সাউন্ডটা, এই সাউন্ডটা মোটামুটি পাওয়ার জন্য আপনারা যে স্পিকারটি ইউজ করবেন, অর্থাৎ হোম থিয়েটার যেটা ইউজ করবেন, সেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় যে খুব স্মুথ সাউন্ড বলেন, যে স্টেরিও সাউন্ড যেটা, সেটার জন্য আপনারা এই স্পিকারটা বেছে নিতে পারেন পছন্দ হিসেবে। সেটা হচ্ছে গিয়া FC সিরিজের 361 বিটি এবং এটা আসলে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই মালটার আগে যে ওয়েট ছিল দোস্ত, এটা এখন অর্ধেক অর্ধেক ওয়েটও নাই, এটার অর্ধেক ওয়েটটাও নাই জানিস, মালটা নিয়ে থার্ড ক্লাস করে ফেলেছি। তুই টান দে, তুই টান দে, ঠিক আছে।
প্রোডাক্টটি আমি আনবক্সিং করলাম এবং আমি আপনাদেরকে বলবো যে এর মধ্যে আসলে কি কি থাকছে দেখেন এর সাথে আসলে আপনারা কি কি পাচ্ছেন এই বিষয়েও কথা বলবো সেটা হচ্ছে গিয়ে থাকছে এর সাথে একটা রিমোট থাকছে এটা হচ্ছে গিয়ে একটা অক্স কেবল থাকছে এবং দুটো স্পিকার থাকছে একটা হচ্ছে কন্ট্রোলার থাকবে অর্থাৎ এই স্পিকারের একটা মূল বিষয় হচ্ছে গিয়ে যে কন্ট্রোলার এটা কন্ট্রোলারের জন্য এটা কন্ট্রোল করতে পারবেন আপনারা মূলত হচ্ছে গিয়ে সে কন্ট্রোল বক্স একটা থাকে এবং একটা সাবউফার থাকছে এর মধ্যে এবং সামনে তিনটা ভলিউম ভলিউমের পোর্ট থাকছে এবং এর সাথে এবং পিছনে কিছু পোর্ট থাকছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি কি থাক মানে কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন বা কিভাবে এটা ইউজ করবেন এটা দেখেন কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কালার কম্বিনেশনটা দেখেন এটা মূলত সিলভার কালারের দেখেন একটা খুব মানে কালার গর্জিয়াস কালারের এটা বলতে পারেন যে আপনার এটা স্পিকার এটার মডেলটা আমি আপনাদেরকে বলে দিছি এফসি সিরিজের 361 বিটি এবং এর মধ্যে কি কি থাকছে এবং কি কি পোর্ট থাকছে আমি আপনাদের এটা কিভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ এটা আপনারা ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন পেনড্রাইভ দিয়ে ইউজ করতে পারবেন এবং অক্স মোড দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এর মধ্যে পোর্ট গুলো কি কি থাকছে দেখেন এটা কিভাবে আপনারা কানেকশন দিবেন সেটাও আমি আপনাদেরকে ওটা এটা কানেকশন দেওয়াটা একটু প্রবলেম মনে হয় সবার কাছেই কেননা যেহেতু আপনার এই সিরিজের স্পিকার গুলো খুব অ্যাভেলেবেল থাকে না এই কারণেই মনে করেন যেটা প্রবলেম হয় আপনারা কোনটা কিভাবে লাগাবেন দেখেন এখানে অডিও আউটপুট যেটা লেখা আছে সেখানে আপনাদের এই কেবল গুলো দিতে হবে অর্থাৎ এখানে দেখেন পোর্ট গুলো কি কি আছে অর্থাৎ একটা ইউএসবি পোর্ট থাকছে এবং আপনারা যখন এই স্পিকার গুলো লাগাবেন অর্থাৎ যে দুটো স্পিকার আছে এই দুটো স্পিকার আপনারা এই যে দেখেন এখানে অডিও অডিও আউটপুট যেটাতে দেওয়া আছে দেখেন অডিও আউটপুট অডিও ইনপুটে কখনো আপনার স্পিকার লাগাবেন না অডিও আউটপুটে আপনার স্পিকারটা লাগাবেন এবং স্পিকারটা দেখেন এখানে এল এবং আর মানে দুইটা দেওয়া আছে এই দুইটার মধ্যে লাগাবেন এবং সাবউফার যেটা আছে উফারের যে স্পিকারটা আছে উফারটা আপনাদের সাবউফার লেখাই আছে সাবউফার এই স্পিকারটার একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে গিয়ে এখনকার যে টিভি যেমন আপনার সনি বলেন স্যামসাং বলেন এখনকার যে টিভি গুলো আছে এগুলোতে দেখা যায় যে আপনার অপটিক্যাল পোর্টটা থাকে মানে অপটিক্যাল পোর্ট দিয়ে আপনার টিভি গুলো করে অর্থাৎ 3.5 mm জ্যাক দিয়ে আপনার এই সাউন্ড বক্স ইয়া টিভি গুলো এখন মেকিং হয় অর্থাৎ এখনকার টিভিতে আপনার 3.5 mm জ্যাক থাকে না অর্থাৎ থাকে ওখানে হচ্ছে কি অপটিক্যাল জ্যাক অর্থাৎ যদি আমরা এই স্পিকারটা কিনি বা আপনারা যদি এই স্পিকারটা কেনেন তাহলে আপনাদেরকে দেখা যায় 3.5 mm এর যে জ্যাকের যে প্রবলেমটা সেটা এই স্পিকারে সেটা আপনাদেরকে সাফার করতে হবে না অর্থাৎ এখানে অপটিক্যাল পোর্ট দেয়াই আছে আপনারা চাইলে এখন বললাম যে আমি আপনাদেরকে যে সনি স্যামসাং হোক বা এলজি হোক এখনকার যে টিভি গুলো আসতেছে সেগুলোর মধ্যে 3.5 mm জ্যাক দেওয়া থাকে না সেটা অপটিক্যাল পোর্ট দেওয়া থাকে যেহেতু আপনাদের এখানে অপটিক্যাল পোর্টটা দেওয়া থাকছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা থেকে সেই ফ্যাসিলিটি নিতে পারবেন অর্থাৎ ডিরেক্ট অপটিক্যাল মোড দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন আপনাদের 3.5 mm জ্যাকের প্রয়োজন হবে না আর এটা যেহেতু আপনার বলতে পারেন যে স্টেরিও সাউন্ড অর্থাৎ হোম থিয়েটার স্পিকার সেহেতু অবশ্যই এটার সাউন্ডটা খুবই ক্লিয়ার পাবেন আপনারা এবং আমরা নিজেরাও এটা বাজিয়ে দেখছি আমরা আমি অনেকদিন থেকে প্রোডাক্টটা সেল করে থাকি এবং এই প্রোডাক্টটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল থাকে না খুব কম লিমিটেড পরিমাণ আর কি আমরা আমাদের স্টক হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা আপনারা ফোন করেও নিতে পারবেন আর যেহেতু আমি প্রোডাক্টটা আপনাদেরকে রিভিউ দিলাম এবং প্রোডাক্টটা যদি প্রোডাক্টটা দেখালাম আমি আপনাদেরকে আসলে সময়ের সাথে বা ইয়ার সাথে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাতে পারছি না আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন প্রোডাক্টটা আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে এফসি সিরিজের 361 বিটি এটা আমি এখনো বলছি আপনাদেরকে এটার স্টকটা লিমিটেড খুব কিছু সময় মানে অল্প পরিমাণ আমরা প্রত্যেক বছর এটা কিছু সময় আমরা মানে প্রোডাক্টটা পেয়ে থাকি অল্প কিছু পরিমাণ এটা আমি আপনাদেরকে কতটুকু দিতে পারবো কতটুকু দিতে পারবো না এই বিষয়ে আমি আসলে বলতে চাচ্ছি না আর প্রাইস রেঞ্জটা আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করতে চাচ্ছি না বিকজ হচ্ছে গিয়ে যেহেতু এটা লিমিটেড প্রোডাক্ট এটার প্রাইস রেঞ্জ মোটামুটি বলতে পারেন 14,500 থেকে 15,000 বা এর বেশিও হতে পারে যখন প্রোডাক্ট থাকে না তখন এই প্রাইসটা দেখা যায় যে বেড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আসলে আপনাদেরকে প্রাইস ফিক্সড করে বলতে পারছি না যদি আপনারা নেন যদি প্রোডাক্ট আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনাদের যদি প্রোডাক্টটা নেয়ার মতো মনে হয় যে না এই মাইক্রোলাইভের হোম থিয়েটার স্পিকার আপনারা নেবেন তাহলে অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করেও নিতে পারবেন অথবা অনলাইনে নাম আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আপনারা ফোন করেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সার্ভিসটা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা আসলে কি অরিজিনাল কিনা এই বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে হয় অবশ্যই এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে স্মার্টের যে লোগো স্মার্ট টেকনোলজি যে লোগো আছে এই লোগোটা দেখে কিনবেন তাহলে অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারবেন এবং এটা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট কোম্পানি এক বছর আপনাদেরকে ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকবে অর্থাৎ কোম্পানি এক বছর প্রোডাক্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এবং এটার এক বছর
সার্ভিস ওয়ারেন্টি, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টি। আর আপনারা চাইলে এটা আপনার কিউআর কোড দেওয়া থাকবে যে অরিজিনাল কিনা, সেটাও আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।